আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি 3.2.3, যেটি তোমাদের বাংলা বোর্ড বইয়ের পৃষ্ঠা নম্বর 50-এ রয়েছে। কত নম্বর পৃষ্ঠা? 50। এবং এখানে তোমাদের যে ছকটি আলোচনা করতে হবে সেটি কিন্তু বুঝে আলোচনা করতে হবে। দেখো, আমরা ইনস্ট্রাকশনটি পড়ি আগে। বিলাতে 750 দিন রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে ছকে লেখো। তা আমরা এখানে একটা দিয়েছে করে আরও দুইটা করতে হবে, তুমি চাইলে 3 বা 4টাও করতে পারো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো, প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো, 1 নম্বর ওনার নমুনা দিয়ে রাখলো, বিলেতে 750 দিন রচনায় যা আছে, ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়ায় প্রভুত্ব করে এলো। এখানে মতামত বা জিজ্ঞাসা, দেখো, শুধু ডিপ্লোমেসি নয়, দুনিয়ায় প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তিও গুরুত্বপূর্ণ উপাদান। তার মানে এখানে আমরা একটা মতামত প্রদান করলাম, এখানে কোনো জিজ্ঞাসা দেওয়া হয়নি। এবার দেখি আমরা এখানে কী, আমরা রচনায় যা আছে তা থেকে কী কী নিতে পারি। চলো উত্তরের দিকে চলে যাই। তবে উত্তরের দিকে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখন ফোন সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো এবং কারা কারা আমার ইংরেজি ভিডিওগুলো নিয়মিত দেখছো। দেখে আমরা 2 নম্বরে রেখেছি, খাদ্যশস্য বড় বেশি ফলে না, যা ফলে তাতে এদের কুলোয় না। এখানে আমাদের মতামত বা জিজ্ঞাসা বলতে আমি কী রেখেছি, এখানে কোনো মতামত আমি দিইনি, সরাসরি জিজ্ঞাসা দিয়েছি কত শতাংশ খাদ্যশস্য তাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এটা সহজ মনে তোমরা সবাই কিন্তু এই কোশ্চেনটা করতে পারবে। 3 নম্বর, লন্ডন শহর অতি প্রাচীন শহর, সরি 3 নম্বর, লন্ডন অতি প্রাচীন শহর। এখানে আমি জিজ্ঞাসা করতে পারি এই প্রাচীন শহরটি কত সালে গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটি খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা চাইলে এরকম আরও 10-12টি বের করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখব তোমাদের তৃতীয় অধ্যায়ের রচনা পুরো দৃষ্টিভঙ্গি বুঝিয়ে, হ্যাঁ, প্রায়োগিক লেখা যে রয়েছে তার 3.2.4, বিবরণমূলক রচনার ধরন। দেখো, বিবরণমূলক রচনার ধরনটা যখন আমরা জানতে যাব, ঠিক তখনই আমাদেরকে কিন্তু এখানে একটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, দেখো এই কোশ্চেনটা কী রয়েছে, বিলিতে 750 দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন, উদাহরণ দিয়ে বোঝাও, একটাই মাত্র প্রশ্ন। এটা এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব, যেটি তোমরা যদি ক্লাসে উপস্থাপন করো অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। ওকে, দেখো শুরু করেছি এভাবে আমি, বিলিতে 750 দিন রচনাটি ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা। ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনায় যে যে বিষয়গুলো থাকে তা রয়েছে রচনাটিতে। ওকে, 1 নম্বর, দেখো, ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনায় ভ্রমণের স্থানের নাম থাকবে যা এই রচনাটিতে রয়েছে, যেমন লন্ডন শহরের নাম প্রথমেই উল্লেখ করা হয়েছে। ওকে, 2, ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনায় ভ্রমণের সময় উল্লেখ করতে হয়, বিলেতে 750 দিন সম্পর্কে লেখা হয়েছে এই রচনাটিতে, তারপরে এই 750 দিন, হ্যাঁ, দিনটাই কিন্তু 750। 3 নম্বর, ভ্রমণকৃত স্থান সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে, উল্লেখিত রচনাটিতে লন্ডন শহরের আবহাওয়া থেকে শুরু করে ঘরবাড়ি ও অভ্যন্তরীণ কূটনীতি বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে। তার মানে এগুলো থেকে বোঝাই যায় এটা একটা কি, ভ্রমণমূলক রচনা। 4, দেখো, ভ্রমণ সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া থাকবে ভ্রমণ বিষয়ক বিবরণ রচনায়। ওকে, তাহলে ভ্রমণমূলক বিবরণ রচনায় কী থাকবে, অনুভূতি ও প্রতিক্রিয়া, যা স্পষ্টরূপে প্রকাশ পেয়েছে বিলেতে 750 দিন রচনাটিতে, যেমন লেখকের লন্ডন শহরের প্রতি আবেগ ও অনুভূতি ও ভাবনা। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনাতে যে ধরনের বিষয়গুলো থাকা উচিত তার সবই বিলেতে 750 দিন রচনাটিতে রয়েছে। তাই বলা যায় রচনাটি ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সুন্দর করে বুঝে গেছো। তোমরা যারা স্ক্রিনশট করতে পারোনি সুন্দর করে স্ক্রিনশট করে নাও। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।